আয়শা আশাতে লিখেছেন ইডানিং ফুড ব্লগিং নামে একটা চর্চা ইউটিউবারদের মধ্যে গড়ে উঠেছে ভিডিও তৈরির জন্য প্রচুর খাওয়া দাওয়া করে ইউটিউবের ভিডিও তৈরির জন্য একজন একসাথে অনেক খাবার খায় যা কয়েকজন খেতে পারে তারা কি অপচয়কারীদের মধ্যে সামিল হবে আমি এখানে এক কথায় তাদেরকে অপচয়কারীদের সামিল বলতে কিছুটা ইতস্তত বোধ করছি আমি যাই না পুরোপুরি তাদেরকে এভাবে বলতে পারি কিনা কারণ পুরো বিষয়টা আমি ভালো করে দেখি তবে অনুমান করছি আপনার বিবরণ থেকে কি হতে পারে তার উপরে ভিত্তি করে আমি যেটুকু বলতে পারি সেটি হলো যে এই জাতীয় কাজ আসলে মৌলিকভাবে অন্তত ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কিছু হতে পারে না যে আমি প্রচুর পরিমাণ খাবার টাবার নষ্ট নষ্ট করে জাস্ট আমি এটা শো আপ করলাম আমার একটা মার্কেটিংয়ের জন্য মার্কেটিং পলিসির অংশ হিসাবে আসলে ইমানদারের জীবনটা খুবই হিসেব করা খুবই গোছানো খুবই পরিকল্পিত খুবই আপনার বেছে বেছে তিনি কাটাবেন যার কারণে আমরা আপনার মার্কেটিংয়ের নামে হোক আর অন্য কোনো কাজে হোক অপচয় যেন না হয় অপব্যয় যেন না হয় খাবার নষ্ট করা যেন না হয় এ বিষয়গুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব তবে পুরো দৃশ্য ভালো করে দেখে এর আঁকপাজ বিবেচনা করে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে আল্লাহ জানানোর চেষ্টা করব আল্লাহ যদি তফিক দান করে আব্দুর রাকিব আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরে এবং উপস্থিত লোকদের উপর গোলাপ জল ছিটানো হয় এটি কি সঠিক মৃত ব্যক্তিকে দাফনের সময় কবরের উপরে গোলাপ জল ছেটানোর কোনো প্রয়োজনীয়তা নেই কোনো হাদিস এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিধায় এটাকে কেউ যদি আপনার সন্ন্যাস কোনো আমল মনে করেন মুর্দাকে দাফন করা সংশ্লিষ্ট কোনো আমল মনে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গর্হিত এটি পরিত্যাজ্য কারণ কবরের উপরে গোলাপ জল ছিটানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং দেয়নি অনেকে আগরবাত্তি জ্বালিয়ে রাখেন কবরের উপরে সেটিও নির্দেশিত কোনো বিষয় নয় এটা আমাদের মাথায় রাখতে হবে তবে মৃত ব্যক্তির কাফনে এবং তার লাশে আপনার কাঠের যে আপনার সুগন্ধিযুক্ত কাঠের যে ধোঁয়া সেটা অথবা আগরবাতির ধোঁয়া আপনি বলতে পারেন এগুলো দেওয়া এগুলো বিভিন্ন হ্যারিস থেকে প্রমাণিত এবং এসে গুলোতে অবস্থা হাব বাট আপনার কবরের উপরে গোলাপ জল ছিটানোর কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে বাকি বিল্লাহ আপনি লিখেছেন দেশে বর্তমানে কিছু দিনী ভাইরা ফজর মোবারক ইত্যাদি বলে বলে এবং নানা ধরনের ক্যাম্পেইন করে ফজরে মানুষকে জাগানোর জন্য কাজ করছেন তাদের কাজ কতটুকু যুক্তি যুক্তিযুক্ত ফজর মুবারক বলে ফেসবুক স্ট্যাটাস লেখা কি বিধাত বলে গণ্য হবে দেখুন ফজরের সময় আমাদের ফজরটা যেন বরকতময় হয় আমরা যেন সালাত আদায় করতে পারি কল্যাণময় হয় সেই জায়গা থেকে অন্যকে সতর্ক করার জন্য এরকম ক্যাম্পেইন করাটাকে আমি বিধাত হবে বলে মনে করছি না যতক্ষণ পর্যন্ত এটাকে তারা কোনো সন্ন্যাস এটাকে তারা কোনো সরিয়া নির্দেশিত সরাসরি আপনার কোন করণীয় কাজের তালিকা সরিয়া যে তালিকা দিয়েছে তার মধ্যে থেকে কোনো একটি কাজ মনে করে করছেন না ততক্ষণ পর্যন্ত এটিকে আমি দাঁত মনে করছি না বরং এটিকে তারা হয়তো একে অন্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন তসকির এবং ফজরে যারা গাফিল হয়ে গেছেন দীর্ঘদিন তাদেরকে গাফিলতি দূর একটা চেষ্টা করছেন আমার মনে হয় এটি প্রশংসনীয় উদ্যোগ যতক্ষণ পর্যন্ত এটাকে কেউ দিনের অংশ বা আজান একামতের মতো আরেকটি আপনার আহ্বানের অংশ না বানাচ্ছেন কারণ ইনাম আলহাম নিয়াত আপনি কোনো জিনিসকে বিদাঁত কখন বলতে পারেন গাই দিরা দিইরা দিই সমুরদান আমি প্রায়শই বলার চেষ্টা করি বেদাতের চমৎকার এটি সঙ্গ এটি ফার্সি ভাষায় মুফতি রহমা হল্লা তিনি দিয়েছেন তো এটি আমার কাছে বেশ মানে অল্প কথা বেদাতের চমৎকার সঙ্গ মনে হয় যেটি দিন নয় সেটিকে দিন মনে করা তো এটিকে দিন বা দিনের কোনো অংশ দিনের কোনো ফরম্যাট মনে করে কেউ যদি করে সেটি অবশ্যই প্রতিহ্য হবে বাট এটিকে শুধুমাত্র ফজরের সময় উৎসাহ দেওয়ার জন্য গাফিলদের গাফিলতি দূর করার জন্য স্মরণ করে দেওয়ার জন্য সেই ফজর মুবারক কেন আরও কিছু হতে পারে যে আসুন ফজ সবাই ফজরুলসাল আদায় করি এরকম বলা যেতে পারে জুমার দিনে জুম্মা মুবারক বলা বা অভিবাদন জানানো এটিকে আমরা অনেকে ঈদের সময় যেরকম তাকাব নামক বলতে হয় এটা সাপ্তাহিক ঈদ হিসাবে এই একটা অভিবাদন জানাতে হয় এরকম একটি মনে করে আমরা অনেকে ক্যাম্পেইন করি সেটার ব্যাপারে আমরা কিছুটা নেতিবাচক মন্তব্য করেছিলাম এবং সেটি উদ্দেশ্য ছিল যে ঈদের মতো করে আরেকটি ফরম্যাট দাঁড় করানো সেখানে শরিয়ার সেই এবাদত যেটি ঈদ উপলক্ষে আছে তাকে বললাম আমাল তার সাথে সাপ্তাহিক ঈদ হিসাবে এটাও আরেক ধরনের ঈদ অতএব এখানে আরেকটা ইয়ে কি বলে এটাকে আরেকটা ট্র্যাডিশন চালু হচ্ছে কিনা সেই জায়গা থেকে বেদাতের দিকে যেতে পারে কিনা সেই সংখ্যা থেকে আমরা বলি তারপর আমরা বেদাৎ বলিনি সরাসরি অতএব ফজর মোবারকটা ওইটার সাথে কিছুটা আপনার আপনার পার্থক্য আছে আর সেই সাথে জুমার দিনে যে আপনার জুমা ওবারক বলা হয়ে থাকে সেটি জুমার দিনের কোনো ইবাদতের কথা স্মরণ করাবার জন্য করা হয় বলে আমার মনে হয় না জাস্ট জুমার দিন হিসাবে উইশ করা টাইপ হয় আর ফজর সালাতের সময় এই যে ফজর মুবারক বা ফজরের জন্য উঠোন কে আদায় করেছেন কোথায় আদায় করেছেন এই যে হিসেব নিকাশ নিজেদের মধ্যে বন্ধুদের তালিকার থাকা বন্ধুদের মধ্যে এটি মূলত সলাতের প্রতি মনোযোগিতা বাড়ানো গাফলতি দূর করা এই উদ্দেশ্যে অতএব দুটি কিন্তু সম্পূর্ণ দুই ধরনের দুই জায়গা যার কারণে এটিকে আমরা দোষের কিছু মনে করছি না তবে এটিও যদি আপনার ইবাদতের রূপ পরিগ্রহ করে ভিন্ন ভাবে এবং এটি সম্পর্কে মানুষের ধারণা যদি চেঞ্জ হয়ে যায় ভুল জায়গায় চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি বেদাতের দিকে চলে যেতে পারে অল্লাহ আলমী সব এরপরে প্রশ্ন হজরত মুসা ও ইসা কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন মুসা এবং ইসা আলি হিসরাতাম তারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন বলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিভিন্ন সিরি বিভিন্ন রেওয়য়েতে সেই রেওয়ায়তগুলো সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমাল সাহ অন্যান্য মুফাসিন একরাম অন্যান্য মোহাকিক ওয়লামা একরাম মন্তব্য করেছেন যে এগুলো মূলত আপনার এগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা এগুলো বেশিরভাগই ইয়াহুদি থেকে প্রাপ্ত বর্ণনা কোরআন বা হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এরকমটি প্রমাণিত হয় না যে ইসাআলা সালা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা দরখাস্ত করেছেন মুসা দরখাস্ত করেছেন তবে হ্যাঁ এটি সঠিক এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আগে আল্লাহ নবী ঈসা এইসা আলাাম দুনিয়াতে আগমন করবেন তার ইমামতিতে সবাই আদায় করবেন তিনি নেতৃত্ব দিবেন দুনিয়াতে নবী করিম সাল্লিয়া সাল্লামের যাওয়া দিন সেটার উপর তিনি অটল অবিচল থেকে মানুষকে নেতৃত্ব দিবেন এবং তার পেছনে সালাত আদায় করবেন তার জালকে তিনি হত্যা করবেন এরকম অনেকগুলো বিষয় ঘটবে ঈসা সাল্লামের আগমন হবে এটি বিশুদ্ধ এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত কি আমাদের আলামচুমের মধ্যে থেকেই এটি একটি অতএব সে বিষয়টি ভিন্ন বিষয় কিন্তু তিনি বা মোসার সৈতাম আল্লাহ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত জন্য আলাদা দরখাস্ত করেছেন বলে বিশুদ্ধ বর্ণনা বর্ণাধারায় জানা যায় না এ ব্যাপারে এর আগে আমাদের কাছে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যদি কোনো অস্পষ্টতা থাকে আশা করছি এটি তার পরিপূরক বা স্পষ্টতা তৈরি করতে বা স্পষ্ট হতে সহায়তা করবে